বন্ধুরা, ওয়ানপ্লাস এর তরফ থেকে নতুন একটা মোবাইল ইন্ডিয়াতে লঞ্চ হয়। এই মোবাইলটার নাম হইল গিয়া ওয়ানপ্লাস নোট সি থ্রি লাইট ফোন। এই ফোনটার লঞ্চ ডেট অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে গিয়া এপ্রিল 7 তারিখ এই ফোনটা ইন্ডিয়াত লঞ্চ হইব। যদি সয় আপনারা এই ফোনটার বিষয়ে সম্পূর্ণ জিনিস জানতে চান, এই ফোনটাত কিটা স্পেসিফিকেশন দেওয়া হইব, এই ফোনটার দাম কত টাকা হইব, তো এই ভিডিওটি সম্পূর্ণ যাবো। এই ভিডিওটি দেখার পরে এই ফোনটার বিষয়ে সব কিছু জিনিস জানতে পারবা। তো চলেন বন্ধুরা, দেখিলে এই ফোনটাত কিটা কিটা স্পেসিফিকেশন ডিটেলস দেওয়া হইব। সবার পহিলে এই মোবাইলটার ডিসপ্লে থেকে শুরু করে, এই মোবাইলটার যে একটা ডিসপ্লে সাইজ দেওয়া হইব 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাইবা। এই ফোনটা নস দেবো হয়তো না, ছোট একটা পাঁচল দেখতে পাইবা সেন্টারও। এসপেক্ট রেশিও যদি দেখা যায় 20.9 এসপেক্ট রেশিও দেখতে পাইবা, 120 Hz রিফ্রেশ রেট দেবো হইব। তো ডিসপ্লে মোটামুটি সর পালা ডিসপ্লে দেখতে পাইবা। এই ফোনটার যদি ক্যামেরা দেখা যায়, ফোর সাইডে তিনটা ক্যামেরা দেবো হইব। একটা ফুলকুল ক্যামেরা হইব 108 মেগাপিক্সেলর f1.7 অ্যাপারচারের সঙ্গে দেবো হইব। একটা 2 নম্বর ক্যামেরা হইব 2 মেগাপিক্সেলর, আর একটা 3 নম্বর ক্যামেরা এইটাও 2 মেগাপিক্সেলর দেবো হইব। সেলফি ক্যামেরা যদি দেখা যায় 16 মেগাপিক্সেলর পাঁচজন সেলফি ক্যামেরা দেখতে পাইবা। এই ফোনটার যদি পারফরমেন্স প্রসেস দেখা যায়, এই ফোনটা কোয়ালকম প্রসেসরটা দেবো হইব। কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টোকর প্রসেসর দেখতে পাইবা। এই প্রসেসরটা পুরানা আছে, 2 ফোনও দেবো হইছে। এই ফোনটা তো আপনারা দেখতে পাইবেন, প্রসেসরটা ক্লক স্পিডে লইগা 2.2 গিগা ক্লক স্পিডে চলে। আর যদি জিপিইউ দেখা যায় অ্যাড্রেনো 619 জিপিইউ দেখতে পাইবা। এই ফোনটা যেটা ওএস ইউজার ইন্টারফেস দেওয়া আছে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স দেখতে পাইবা। সঙ্গে এই ফোনটা ওয়ানপ্লাসের যেটা ইউআই আছে অক্সিজেন ওএস 13 দেখতে পাইবা। ফোনটার যদি সে ওয়ারেন্ট দেখা যায়, এই ফোনটা দুইটা ওয়ারেন্টে লঞ্চ হইব। যেটা পহিলা কুল ওয়ারেন্ট হইব 6 জিবি রেম 128 জিবি মেমোরি সঙ্গে দেখতে পাইবা। যেটা 2 নম্বর ওয়ারেন্ট হইব কি 8 জিবি রেম 128 জিবি মেমোরি সঙ্গে আইব। মেমোরি কার্ড আগলা এক্সপেন্ডেবল করতে পারবা। মোবাইলটার যদি সে ব্যাটারি দেখা যায়, এই মোবাইলটা 5000 mAh ব্যাটারি দেওয়া হইব। ফাস্ট চার্জার যদি সে দেখা যায়, এই মোবাইলটা 66 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পাইবা, 67 ওয়াটের ফাস্ট চার্জার বক্স দেওয়া হইব। ফোনটার যদি সে ইউএসপি কানেক্টার দেখা যায়, ইউএসপি টাইপ সি 2.0 দেখতে পাইবা। ব্লুটুথ ওয়ার্জন 5.1 5.2 দেওয়া হইব। 3.5 mm ওডিআই জ্যাকও দেখতে পাইবা। সিকিউরিটি ফিচার যদি সে দেখা যায়, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হইব। সাইডে পাওয়ার বটন আছে, একটা সুইচ অফ অন করবার বটন আছে, এই বটনটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাইবা। ফোনটা ফেস আনলকও দেখতে পাইবা। বিল কোয়ালিটি ডিজাইন যদি সে দেখা যায়, ডিজাইন খুব সুন্দর দেখতে পাইবা। এই ফোনটা গ্লাসিক ফিনিশিং ব্যাগ দেখতে পাইবা, গ্লা গ্লা কালার দেখতে পাইবা, ডিজাইন খুব সুন্দর দেওয়া আছে। গ্লাস দেখতে পাইছে না, প্লাস্টিক হইব, লেকিন ক্লাসিক ফিনিশিং আপনারা দেখতে পাইবা। এই ফোনটার যদি সিম সাপোর্ট দেখা যায়, এই ফোনটার ডুয়েল 5G সিম সাপোর্ট দেখতে পাইবা। দুইটা 5G সিম একসঙ্গে চালাইতে পারবা। ফোনটার যদি লঞ্চ ডেট দেখা যায়, এই ফোনটার লঞ্চ ডেট অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে কি এপ্রিলের 7 তারিখ এই ফোনটা ইন্ডিয়াত লঞ্চ হয়ে যাবে। 7 তারিখ এপ্রিল এই ফোনটা ইন্ডিয়াত দেখতে পাইবা। এই ফোনটার যদি দাম দেখা যায়, এই ফোনটার দাম এখনো অফিসিয়ালি কনফার্ম এখনো পর্যন্ত হয়েছে না, কারণ ফোনটা লঞ্চ হয়েছে না, দামও কনফার্ম করা যাইতো না। আমি এক্সপেক্টেড দামটা হইয়া যেটা ফৈলাকুর ওয়ারেন্ট হইব গিয়া 6 জিবি রেম 128 জিবি মেমোরি সঙ্গে আইব। এই মোবাইলটার দাম হইব গিয়া 19999 টাকা দেখতে পাইবে, 20,000 টাকা লঞ্চ হইব। আর একটা হাইয়ার ওয়ারেন্ট হইব কি 8 জিবি রেম 128 জিবি মেমোরি সঙ্গে আইব। এই মোবাইলটার দাম 21,999 টাকা দেখতে পাইবা, 22,000 টাকায় এই মোবাইলটা পাইলিবা। হয়তো তোলা 500-1,000 টাকা বেশ হইতে পারে বা কমেও আইতে পারে, আমার যতক্ষণ লাগে না এই দামে ফোনটা আপনারা দেখতে পাইবা। এই হইল কি স্পেসিফিকেশন ডিটেলস ওয়ানপ্লাস নোট সি থ্রি লাইট ফোনের। আপনারা এই ফোনটা কেমন লাগছে, আপনারা কি এই ফোনটা লাগে অপেক্ষা পত্র, এই ফোনটা আইলে আপনারা লইবানি না নি নিচে কমেন্ট করিয়ে অবশ্যই কইবা। যে সময় ফোনটা লঞ্চ হইব, লঞ্চের পরে ফ্রি আপনারা ভিডিও পাইলি বা এই চ্যানেলে আপনারা এই ফোনটার বিষয়ে সব কিছু জিনিস জানতে পারবা। লঞ্চের পরে ফিরিবার যদি এই ফোনটার অন্য কোনো ফোনের লাগে কম্পারিজন দেখতে চাই, তো নিচে কমেন্ট করি অবশ্যই কইবার, বিষয়ে ভিডিও বানাইবার চেষ্টা করবো। আজকে লাগে ভিডিও কি শেষ করলাম, যদি আপনারা এই ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করিয়া যাইবা। আর হাইলাকান্দি টেক নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, সাবস্ক্রাইব করে সাইটে একটা বেল আইকন আইব, একটা নোটিফিকেশন আমার এটা পাই দিবা যে সময় আমি ভিডিও ছাড়িব আপনারা ওলা সাইটে থাকবা। যদি অন্য কোনো জিনিসের বিষয় নিয়ে জানতে চাই, তো নিচে কমেন্ট করি অবশ্যই কইবা, এর বিষয়ে ভিডিও বানাইবার চেষ্টা করবো। আজকাল লাগে ভিডিও শেষ করলাম, দেখা হইব পরের ভিডিওর।